লাগিয়েছেন আর কি? শশা 10 দিন আগে লাগিয়েছেন? 10-15 দিন হয়। বলছি এটা কি জাতের হাইব্রিড? এটা নমস্কার প্রিয় দর্শক, আমি বিকাশ, আপনারা দেখছেন গ্রামীণ সমাচার। আর্লি সিজনে গ্রিন কিউকাম্বার চাষ করে লাভের স্বপ্ন দেখছেন বোয়ালমারি হসপিটাল পাড়া চাষি অরুণ রায়। অরুণ বাবু তার নিজস্ব আধা বিঘা জমিতে আর্লি সিজনের গ্রিন কিউকাম্বার অর্থাৎ সবুজ শশার চাষ করেছেন। যদিও বর্তমানে সেই সবুজ শশা গাছের যথেষ্ট বাড়বাড়ন্ত রয়েছে, তবে তিনি মনে করছেন এবার সবুজ শশা চাষ করে তিনি প্রকৃতপক্ষেই লাভবান হতে পারবেন। অরুণবাবু বলেন তার নিজস্ব অল্প বিস্তর জমিতে উচ্চ ফলনশীল উন্নত প্রজাতির শশা চাষ করেছেন, তবে জৈব রাসায়নিক পদ্ধতি অবলম্বন করে তিনি যে শশা চাষে লিপ্ত হয়েছেন বর্তমানে তার গাছের বাড়বাড়ন্ত অনেকটাই ভালো রয়েছে। তিনি অনেকটাই লাভবান হতে পারবেন বলে মনে করছেন এবার গ্রিন কিউকাম্বার চাষ করে। কি লাগিয়েছেন আর কি? শশা 10 দিন আগে লাগিয়েছেন? 10-15 দিন হয়। বলছিলাম এটা কি জাতের হাইব্রিড? এটা মনে নাই আমার, সোনালি। সোনালি না? এটা কতদিনে ফলন আসে? ওটাও জিজ্ঞেস করিনি দোকানে। তবু 2 মাসের মধ্যে আসবে? মোটামুটি 2 মাস তো যে কোনো ফসলই মোটামুটি চলে আসে। আচ্ছা স্যার, হিসাব করে নিয়ে আসা। কতটা জায়গার মধ্যে লাগিয়েছেন? এটা 10 ডিসিমালের মতো হবে। 10 ডিসিমালের মতো? বলছিলাম এটা কি লম্বাটে নাকি? প্যাকেটে তো দেখা যাচ্ছে লম্বা। আচ্ছা স্যার, এখন ফল হওয়ার পরে বোঝা যাবে। আচ্ছা স্যার, বলুন এই পর্যন্ত কোনো জৈব কীটনাশক কিছু ব্যবহার করেছেন? আজকে একটু স্প্রে করলাম কীটনাশক। আচ্ছা, কি রোগ সংক্রমণ দেখা দিচ্ছে? গুড়া পোকা আছে। গুড়া পোকা আছে?